চার মাসের বেশি সময় ধরে চলছে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। মারা গেছেন প্রায় 28,000 মানুষ। তবুও থামছে না হত্যাযজ্ঞ। এবার ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের শেষ আশ্রয়স্থল দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে নজর নেতানিয়াহু বাহিনীর। এরই মধ্যে শহরটিতে হামলা চালানোর সব ছক কষে ফেলেছে তারা। খুব শিগগিরই স্থল অভিযানে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। এজন্য সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে তেল আবিব। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলের দাবি, রাফায় একটি বিমান হামলায় দুই হামাস সদস্য নিহত হয়েছেন। এদিকে রাফা থেকে ফিলিস্তিনি বেসামরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এ ঘোষণায় চরম আতঙ্কে রয়েছেন সেখানে বসবাসকারী প্রায় 15 লাখ বাস্তুচ্যুত মানুষ। সাহায্যের জন্য তারা তাকিয়ে আছে পার্শ্ববর্তী দেশ মিশরের সীমান্তের দিকে। জাতিসংঘ বলছে রাফাতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সুরক্ষার নামে আবার জোরপূর্বক সরিয়ে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখানকার পরিস্থিতি বিপর্যয়কর, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। আমি মিশরীয়দের কাছে প্রার্থনা করছি তারা যেন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঈশ্বরের কাছেও প্রার্থনা করি রাফার ধ্বংসযজ্ঞ যেন কমে যায়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত সংঘাত থামবে না। বিশ্লেষকদের মতে বিদ্রোহী গোষ্ঠীটির সব ঘাঁটি খুঁজে না পেয়ে এখন রাফাতে হামলার নীলনকশা আঁকছেন তিনি। এদিকে নেতানিয়াহুর দাবি, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে হামাসের 4টি ঘাঁটি রয়েছে আর সেগুলো খুঁজে বের করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। অন্তরা সেন, সময় সংবাদ।